আমি তো তখন দিল্লিতে কেন আমার তখন বাজে বাজে চলছে আমি তো এসব জানতাম না তা আমি সে শুনলাম যে ওরা ওনারা অত্যন্ত ভদ্র এটা আগেও শুনেছি ওনারা অত্যন্ত ভদ্র অত্যন্ত ভদ্রভাবে ওনাদের যে কাজ ন্যাচারালি করতেই হবে ওনারা এসছেন ওনারা দেখেছেন ওনারা আমার আমার এই একটা আমার মেয়ের আমার আমাদের ফ্ল্যাট রয়েছে ওপরে আমার অফিসটা রয়েছে নিশ্চয়ই ওনারা দেখবেন ওনারা ডাকলে আমি নিশ্চয়ই যাব। আমাকে সিবিআই ডাকুক আমি নিশ্চয়ই তাদের সম্মানীয় ব্যক্তি তারা আমি নিশ্চয়ই কথা বলবো তারা যতবার ডাকবে আমি নিশ্চয়ই সেবিকে চিঠি দেওয়া তারপর রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া এগুলো যখন দিলাম অনেকেই জিজ্ঞেস করছেন ওই মধ্যে কিন্তু একজনের নাম ছিল না সেটা হচ্ছে গৌতম ওই আমি বলতে কারণ তখন ওনাকে আমি জানি উনি তখন বলতে যাই ওই মানুষের জন্য করতে যাই মানুষের জন্য ভালো কিছু করতে চাই রোজবালি নামটা কেউ দেয়নি আমাকে এই যে গৌতম কুণ্ডু মহাশয় তিনি একজন ভালো প্রযোজক নো ডাউট ভালো প্রযোজক তাকে আমি একদিন ফোন করলাম ফোন করে বললাম আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। কারণ তিনি তখন ছবি করছেন এটা এরপর জানতে পারি যে না উনি এর মধ্যে রয়েছেন তখন আমি এখান থেকে রেজিস্ট্রেশন দিয়ে দিই যে না এখানে থাকা উচিতই না তিনি আমাকে বলেছিলেন আপনাকে এক লাখ টাকা করে দেয়া হবে এবং কুড়ি হাজার টাকা করে কাটা হবে আপনার ট্যাক্স এই টাকাটি উনি আমাকে কখনও দেননি ওনার কী একটা লোক ছিল কি নাম ছিল আমার মনে নেই সেই লোকটা টাকাটা দিত এবং মাঝে মাঝে দিত না তখন আমি ফোন হ্যাঁ বাই চেক বাই চেক কোনো কিন্তু ক্যাশ নয় আশি হাজার টাকা তা আমি ফোন করে বলতাম ভাই আমার চেকটা দাও ভাই তাপস পাল অনেক হলো ছবি করতে চাই আমি মানুষের কাছে কেদার হয়ে থাকতে চাই এবং দাঁড়িয়ে বলি স্টেজে দাঁড়িয়ে বলি যে ছেলেটা কেদার ছিল যে ছেলেটা মানুষকে ভালোবেসেছিল আজও ভালোবাসে চরণ ধরিতে দিয় আমারে নিও না নিও না সরায়ে